ওয়েলকাম ব্যাক প্রবলেম ট্যাক প্রবলেম ট্যাকের দারুন একটা ভিডিও দিচ্ছি ভাইয়া অলরেডি আপনারা যদি খেয়াল করে দেখেন যে আজকে আমরা মনোরিক্স থেকে পেমেন্ট পাইছি মনোরিক্স থেকে পেমেন্ট পাইছি দেখতে পাচ্ছেন পাঁচশো আনভেরিফাইড টুকেন দেখাই দিয়েছে কারণ যেহেতু এটা এখন টোটালি লিস্ট হয় না একজন আনভেরিফাইড টোকেন দেখাই তো দেখতেই পাচ্ছেন এখানে পাঁচশো টুকেন দিছে সবাই রে অ্যাভারেজে পাঁচশো টুকেন দিছে যেটা আমার মনে হয় যারা যারা মনোরিক্স থেকে পেমেন্ট পাইছেন আমি জানি সবাইকে সুন্দর করে একটা বাস দড়াই দিছে ঠিক আছে তো সেভাবে আমরা সবাই বাস খেয়ে গেলাম এক কথায় বলতে পারেন তো এমআরিক্স টুকেন এখন আসলে কীরকম হচ্ছে বিষয়টা সেটা একটু বলি যেহেতু এটা প্রাইসই একদম কম তবুও আমরা একটা আশা করেছিলাম যে এরা কিছু দিবে না টোকেন ডিস্ট্রিবিউশন যেহেতু এখন হইতেছে আপনাদের একটা আশা থাকতেই পারে যেহেতু এরকম হয় মাঝে মাঝে অনেক বট আছে যেগুলো এরকম পেমেন্ট করে থাকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য বলতেছি মনোরিক্স যেটা আছে মনোরিক্স আমরা যদি প্রবেশ করি তাহলে তাদের বর্তমানে কোনো কিছু নাই বর্তমান যে এখানে আপডেট বলতে কিছু নাই তারা বলছিল যে টুকেন সাপ্লাই করে দিবে সবাইকে এবং আমি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে যাই সবার আগে যেহেতু পেমেন্টটা করছে সবার ডিস্ট্রিবিউশন করছে দেখি এদের কি অবস্থা তাদের মনোরিক্সের যদি যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে আমি যদি যাই সেখানে তারা যে আলাপটা করছিল সেই আলাপটা সম্পর্কে এক মিনিট আলাপ করবো তারপরে আজকে মোটামুটি ভিডিওটা মোটামুটি ডক্স নিয়েও আছে ডক্সের নিয়েও আলাপ আছে তো ডক্স নিয়েও কথা বলবো ঠিক আছে তো আপনারা খেয়াল করে দেখেন মনোরিক্সের যে আলাপটা হইতেছে এটা হইতেছে এরকম টাইম টু ক্লারিফাই অ্যাবাউট দ্য উইথড্রল ফিস কেন আমরা সবার কাছ থেকে এক থেকে দেড় টন ফি নিব আমি এটা সম্পূর্ণ পড়ছিলাম বিষয়টা একটু বলি তারা বলতেছে যে তারা একশো পার্সেন্ট ইয়ারডপ দিবে হান্ড্রেড পার্সেন্ট ইয়ারডপ দিবে এটা তারা বলছে এবং দিছেও কিন্তু সবার বাস দিয়ে দিছে কারণ এখানে প্রাইস যদি আপনারা দেখেন জিরো এদের এত জিরো পয়েন্ট জিরো জিরো টুরে যদি আমি পাঁচশো দিয়ে গুণ করে দিই তাহলে তো আমার এক ডলার আসে আমার তো খরচ ভাই ভাই টন টনে তো আমার ডলার খরচ হইসায় তো এখন দেখা যাচ্ছে যে যে না পুরাটাই লস ঠিক আছে পুরাটাই লস হয়ে গেছে এবার মনে করেন যে বড় একটা বাস দিয়ে দিল যারা মনের রিক্স থেকে পেমেন্ট পাইসেন একটা করে কমেন্ট করেন বাস তো সবাই খেলাম চলেন দেখি এবার বাস যাই খাই না খাই এবার ডক্স নিয়ে আলোচনা করি আর ভালো লাগে না এটা নিয়ে আলোচনা করতে তো এখন আমরা যদি প্রবলেম টেক টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই বড় একটা মিস করছেন কারণ কিছুক্ষণ আগে একটা আমি কি দিলাম দশ ডলারের মোটামুটি এরকম একটা বাজেটে আমি দেখতে পাচ্ছেন যে একটা ভিবো দিয়ে দিয়েছি তো অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন প্রবলেমটাকে এখানে দশ ডলার বাজেট ছিল দেখতে পাচ্ছেন না বাজেটের ভিতরে আমি বলছিলাম যারা এক মিনিটের জন্য কমেন্ট বক্স ওপেন করবে এবং যারা মেসেজ করতে পারবেন তারা এই পেমেন্টটা পাবেন তো মেসেজ করছে ঠিকই কিন্তু ভাই উড়ি লাগে মেসেজ করে এখানে দেখতে পাচ্ছেন কতজন আছে এখানে যারা মেসেজ করছে দেখতে পাচ্ছেন এখানে আছে আরও আছে ভাই শুধুমাত্র এখানে না আমি যদি এখানে দেখি দুইটা জায়গায় মেসেজ করছে যেখানে বক্সের ভিতরে অনেক মেসেজ করছে আমি যদি আমার প্রবলেমটা চ্যাট বক্স কোথায় কোথায়গুলো হারাই গেছে দেখ বের করি তো পাইসে প্রবলেম ট্যাক চ্যাটবক্স যেটা ছিল আপনারা দেখতে পারবেন এখানে কি পরিমাণ মেসেজ ছিল দেখেন কি পরিমাণ ছিল মোটামুটিভাবে সবাই এখানে তেতাল্লিশটা চল্লিশটা আইডি ছিল ঠিক আছে সবাইকে পেমেন্ট করে দেবো আশা করি দেখা যাক কী হয় তো ভিউার্স অলরেডি এটা কথা না আপনার কথা হচ্ছে যে এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো ডক্সের যে আপডেটটা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করি চলুন আমরা ডক্সে প্রবেশ করি এবং ডক্সের যে নতুন আপডেটটা দিছে সেটা নিয়ে আজকে কথা বলি তো ভিউার্স আপনাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই ফলো রাখবেন প্রবলেম টাক চ্যালেঞ্জের সেটা নিয়ে সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলকে মাস্ট বি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে খেয়াল করে দেখুন ডক্সে যদি আমরা নতুন আপডেট খুঁজতে চাই তাহলে দেখি তাদের মাঝখানে কি নতুন আপডেট আছে তো আপনারা অবশ্যই কাজ করেন ডক্সের ভিতরে কাজ করেন ডক্সে আপনার অবশ্যই যে ইম্পর্টেন্ট বিষয়টা রয়েছে ডক্সে যে ইম্পর্টেন্ট বিষয়টা রয়েছে সেটা আমি আপনাদেরকে গুরুত্ব সহকারে বলে দিচ্ছি সেটা দেশ আপনার এই যে আডিটা আপনার এই যে আইডিটা ভালো করে চেক করেন ভাইয়া ভালো করে চেক করেন এখানে আপনার ঠিক আছে কিনা আপনি ভালো করে দেখেন আপনি এটা ঠিক আছে কিনা না ভালো করে দেখে রাখেন যদি ভুল হয় ভাই তাহলে সবশেষ আমি ট্রানজ্যাকশন যেটা দিয়ে করেছি সেটা দিয়ে ঠিক একই রকমভাবে আমি এই ওয়ালেটটা কানেক্ট করে রাখছি ডক্সের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে আপনার এখানে পয়েন্ট কত আছে এটা দেখার বিষয় না পয়েন্ট আপনি কত আছে আপনার এটা দেখার বিষয় না তারা দেখবে আপনার যে আইডিটা আছে এটা ঠিক আছে কিনা ঠিক আছে তো আপনার এই বিষয়টা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে তো এখানে আপনার যে মাস্টবি যে কাজটা রয়েছে এখানে ডক্স কমিউনিটির ভিতরে নতুন একটা আপডেট দিচ্ছে সবাই হয়তো আমরা জানি নতুন আপডেট দিচ্ছে তো এখানে তারা যে ডক্স কমিউনিটি রয়েছে এবং ডক্সের ভিতরে যে তাদের চ্যানেলটা রয়েছে আমরা চ্যানেলের ভিতরে প্রবেশ করি তো দেখতে পাচ্ছেন ডক্সের চ্যানেলে যদি আমরা প্রবেশ করি লেটেস্ট নিউজের জন্য বা আমরা যদি তাদের টুইটার হ্যান্ডেলে চলে যাই সেখানে যে নতুন আপডেটটা দিচ্ছে সেটা একবার দেখে আসছি তো তারা বলছে চোদ্দ তারিখে ভালো একটা নিউজ দিবে চোদ্দ তারিখে জন্য তারা একটা লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে তো দেখতে পাচ্ছেন হেই ডক্স কমিউনিটি হিয়ার আর সাম আপডেটস ফর ইউ কি ডেটস হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ ডেট রয়েছে আমরা সবাই জানি টেলিগ্রামের জন্মদিন হচ্ছে চোদ্দই অগাস্ট টেলিগ্রামের জন্মদিন হচ্ছে চোদ্দই অগাস্ট এই কারণে লিস্টিং ডেট অ্যান্ড অল দা ডিটেলস উইল বি অ্যানাউন্সড অন দ্য ফোরটিন্থ অগাস্ট অ্যাজ ওয়েল অর্থাৎ চোদ্দ তারিখে লিস্ট হবে না কিন্তু চলো তারিখ একটা ভালো অ্যানাউন্স করবে যে কবে লিস্ট হবে বিষয়টা আশা করি সবাইকে বুঝাইতে পারলাম তাদের ইম্পর্টেন্ট রিমাইন্ডারটা কি সেটা দেখি লিস্টের কথা এখনও পরিষ্কার করে বলা নাই শুধু বলছে চোদ্দো তারিখ আসুক সেদিনকার ডক্স কবে লিস্ট হবে সেটা জানাবে এটা গেল ডগসের প্রথম লিস্টিং আপডেট এটা সবাই আমরা মোটামুটি জানি যে চোদ্দো তারিখে টেলিগ্রামে বার্থডে এটা মনে রাখবেন আর তারপর ইম্পর্টেন্ট রিমাইন্ডার খুব গুরুত্বপূর্ণ দেয়ার ইজ নো সার্কুলেশন অব দ্য টুক্যান অ্যাট দ্য মোমেন্ট এনি ওয়ান ট্রাইং টু সেল ইউ এ টোকেন বিফোর দ্য স্ক্যামিং ইউ অর্থাৎ এখন বর্তমানে কোন বিক্রি সেল এগুলো কোনো কিছু হয় নাই যেখানেই শুনবেন সেটাই মিথ্যা কথা ঠিক আছে মনে রাখবেন অবশ্যই টুকেন জেনারেশন ইভেন্ট আসার আগে টিজিই টুকেন জেনারেশন ইভেন্ট এটা আসার আগে যদি আপনার কাছ থেকে কেউ কিনতে চায় বা কেউ বিক্রি করে তাহলে বুঝবেন সেটা স্ক্যাম করতেছে ঠিক আছে এটা অফিসিয়াল ইনফরমেশন এখনো শুরু হয় নাই হাউ ইউ ক্যান পার্টিসিপেট ইন দ্য প্রি মার্কেট অন ওকে এক্স তাছাড়া আপনি ওকে এক্সে তাদের যে প্রি মার্কেটটা চলতেছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন সেটাও সবার জন্য উন্মুক্ত রয়েছে ওকে এক্সে তাদের প্রি মার্কেট চলতেছে এটা তো সবাই আমরা বুঝতেই পারলাম ইউজ দা রিমেনিং টাইম টু কমপ্লিট এনি আউটস্ট্যান্ডিং টাস্ক ইন বাইট শেয়ার ইউর রেজাল্টস তো মোটামুটি তারা বলছে যত পারেন তত বেশি আপনি এখানে জয়েন করতে পারেন আপনার ফ্রেন্ডকে জয়েন করতে পারেন এবং আপনার কয়েনকে বাড়াইতে পারেন যত বেশি পারেন তো ভিউয়ার্স আশা করি ভালো কিছু একটা হবে ডগস কমিউনিটি থেকে ভালো একটা প্রফিট পাওয়া যাবে মোটামুটি যেটাই হোক না কেন ভালো যদি একটা প্রফিট পাওয়া যায় তাহলে সেটা একটা খারাপ লাগবে না আমাদের তো চলুন আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাই যে এইখানে ছবিটা দেখে কিন্তু এটাই বুঝাইছে ভাই এ দেখুন এই যে টেলিগ্রামের জন্মদিন উপলক্ষে কেক নিয়ে ডগ গেতা ঠিক আছে এই বিষয়টা দেখলেই তো বোঝা যায় তো আশা করি ভিভার্স আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওতে যদি লাইক না পড়ে তাহলে বুঝবো যে ভিডিও ভালো লাগে না আপনাদের অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম